আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নিউ জাওরে। আপনাদের সাথে আছি আমি উমে ফাতেমা কেয়া। প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটের শিরোনাম। 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেটে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ICC। সাকিবের ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারে কথা বললেন প্রধানমন্ত্রী। অপরাজিত 150 রান করে ম্যাচ ছেড়া আশরাফুল। বাংলাদেশ ভারত সিরিজে জঙ্গি হামলার হুমকি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেটে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ICC। বছর দুয়েক আগে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পাওয়ার অভিযোগ সাকিব সুবোধ বালকের মতোই ফিরিয়ে দিয়েছিলেন। তবে বিষয়টি তিনি বোর্ড বা ICC কাউকেই জানায়নি, সেটি ICC-র দৃষ্টিতে অপরাধ। সেই অপরাধে সাকিবকে অভিযুক্ত করে প্রমাণও পায় ICC। সাকিব দোষ স্বীকার করে নিলেও তাকে 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যদিও এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন সাকিব। ICC-র চোখ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি অবহিত না করাও অপরাধ। সেই অপরাধে যে কোনো ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি সব ধরনের ক্রিকেটে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত নিষেধাজ্ঞা পেতে পারে। তবে সাকিব নিজের অপরাধ বা ভুল স্বীকার করে নেওয়ায় তাকে 2 বছরের তথা 24 মাসের শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি প্রয়োগ হবে ঘোষণার দিন থেকে, অর্থাৎ আজকে থেকে। এই সময়ে সাকিব কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না, বাংলাদেশ দল কিংবা ঘরোয়া বা লিগের কোনো দলেও খেলতে পারবেন না। ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে ফিরিয়ে দিলেও ICC-কে অবগত না করায় বিপদে পড়েছেন সাকিব আল হাসান, নিজের ভুল স্বীকার করে নিয়েছেন তিনি। সাকিবের এই বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন সাকিবকে সর্বাত্মক সহযোগিতা করবে BCB। আজ বিকেলে প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও নাম সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলন ছিল। সেখানে দৈনিক সমকালের এক জ্যেষ্ঠ সাংবাদিক প্রধানমন্ত্রীকে সাকিবের ইস্যুতে কথা বলার জন্য অনুরোধ করেন। প্রধানমন্ত্রী বিশ্বসেরা অলরাউন্ডারকে কতটা সাহায্য করতে পারবেন সেই প্রশ্নও করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের পত্রিকার খবরে এটাও আছে যে BCB সবসময় সাকিবের পাশে আছে, তাকে সব ধরনের সহযোগিতা করবে। এই ধরনের ক্রিকেট খেলোয়াড়দের সাথে জুয়ারিরা যোগাযোগ করে, ওর সাথে যখন যোগাযোগ করেছে ও তো বিশেষ গুরুত্ব দেয়নি, তাই ICC-কে আর জানায়নি। অবশ্যই উচিত সাথে সাথে ICC-কে জানানো, সে একটা ভুল করে ফেলেছে। ICC-র সিদ্ধান্তের উপর বাংলাদেশের খুব বেশি কিছু করার থাকবে না, তবে আত্মপক্ষ সমর্থন ও শাস্তির কমানোর আবেদনসহ প্রয়োজনীয় যে কোনো বিষয়ে সাকিবের পাশে থাকবে BCB। এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী এই কথা বলেছেন এবং BCB-কে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তাকে সকল প্রকার সহযোগিতা করার জন্য। শেখ হাসিনা আরও বলেন, আপনারা জানেন ICC যদি কোনো ব্যবস্থা নেয় সেক্ষেত্রে আমাদের খুব বেশি কিছু করার করণীয় থাকবে না, তবু আমাদের দেশের একটা ছেলে এবং সে সারা বিশ্বে ক্রিকেট খেলোয়াড় হিসেবে একটা ভালো অবস্থানে আছে। একটা ভুল সে করে ফেলেছে ঠিক, কিন্তু সে তো আর ভুল বুঝতে পেরেছে, তাই এখানে খুব বেশি করণীয় নেই, তবুও BCB বলেছে তারা তার পাশে থাকবে। রানে ফেরার আভাসটা দিয়েছিল আগের রাউন্ডেই। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন 60 রানের ইনিংস, ধারাবাহিকতা ধরে রাখলেন পরের ম্যাচেও। এবার ছাড়িয়ে গেলেন নিজেকেও, খেললেন অপরাজিত 150 রানের ইনিংস, জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বলেই চলে, তবুও চ্যালেঞ্জটা নিয়েছেন নিজের সঙ্গেই। মৌসুম শুরুর আগে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক পরামর্শ দিয়েছিলেন খেলা ছেড়ে কোচিংয়ে নাম দিতে, কিন্তু তিনি নিজে ভেবেছেন এখনও ক্রিকেট মাঠে দেওয়ার রয়েছে বেশ কিছু, তাই চালিয়ে যাচ্ছে খেলা। আর মাঠের খেলায় পঞ্চম ইনিংসেই হাঁকালেন দারুণ এক সেঞ্চুরি। আগের 2 রাউন্ডের ম্যাচে তার ইনিংসগুলো ছিল যথাক্রমে 6, 21 ও 60। এবার তৃতীয় রাউন্ডের এক ইনিংসে ছাড়িয়ে গেছেন আগের 3 ইনিংসের সম্মিলিত সংগ্রহকে। তার ইনিংসের ভর করে তৃতীয় রাউন্ডের ম্যাচ না জিতেও 2.6 পয়েন্ট পেয়েছেন বরিশাল বিভাগ। বলা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলের এক সময়কার অন্যতম সেরা তারকা মোহাম্মদ আশরাফুলকে নিয়ে, যিনি চলতি জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশাল হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে খেলছেন 150 রানের অপরাজিত ইনিংস। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আশরাফুলের এই ইনিংসই হয়ে আছে পুরো ম্যাচের বিজ্ঞাপন।
বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে প্রথম তিন দিন এক বলও মাঠে গড়ায়নি। আজ ম্যাচের শেষ দিন টসে হেরে আগে ব্যাট করার সুযোগ পায় আশরাফুলের বরিশাল। আগের দুই রাউন্ডে টপ অর্ডারে খেললেও এ ম্যাচে ওপেনিং করতে দেওয়া হয় আশরাফুলকে। সব কিছু ঠিকঠাক থাকলে ঢাকা মেট্রোর হয়েই খেলার কথা ছিল আশরাফুলের, কিন্তু তাকে দলে না নিয়েই নিজেদের স্কোয়াড ঘোষণা করে দেয় ঢাকা মেট্রো। শেষ মুহূর্তে আশরাফুলকে দলে ভেড়ায় বরিশাল। এবার সেই ঢাকা মেট্রোর বিপক্ষে অসাধারণ ইনিংসটি খেলেন আশরাফুল। টসে জিতে ব্যাট করতে নেমে বরিশালের পক্ষে 204 বলে 150 রান করেন তিনি। প্রায় সোয়া 5 ঘন্টার অপরাজিত ইনিংসে 16টি বাউন্ডারি মারেন আশরাফুল। প্রথম শ্রেণীর ক্রিকেটে 21তম সেঞ্চুরি এটি তার। এছাড়াও সোহাগ গাজী 68, সালমান হোসেন 55 রান করলেও 5 উইকেট হারিয়ে 312 রান ইনিংস ঘোষণা করে বরিশাল। নিশ্চিত ড্র ম্যাচে ঘণ্টা খানেকের জন্য ব্যাটিংয়ে নামা ঢাকা মেট্রো। দুই ওপেনার সাদমান ইসলাম ও রাকিন আহমেদ নির্বিঘ্নেই কাটিয়ে দেন 12 ওভার। দলের স্কোরবোর্ডে জমা পড়ে 34 রান। সাদমান ও রাকিন অপরাজিত থাকেন সমান 17 রান করে। এমন ড্রয়ের ম্যাচে স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। ভারতের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলের উপর হামলার হুমকির খবর পেয়েছে ভারতীয় তদন্ত সংস্থা। এই তথ্য পাওয়ার পরপরই দিল্লি পুলিশকে জানিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তার সাথে সাথেই এই ম্যাচকে ঘিরে দুই দলেরই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। সন্ত্রাসী গোষ্ঠী অল ইন্ডিয়া লস্করি তৈবার পাঠানো চিঠিতে এমন হুমকি পাওয়ার কথা স্বীকার করেছে দিল্লি পুলিশ, যেখানে আরও জানানো হয়েছে এই ম্যাচের আগে আরেক দফা হামলার শিকার হতে পারেন ভারতীয় ক্রিকেট দল। এদিকে হামলার হুমকিতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি কোবিন্দ এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নভেম্বরের 3 তারিখ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুই দলের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার মধ্যরাত থেকেই তোলপাড়। ফিক্সিং প্রস্তাব পেয়ে সেটা প্রত্যাখ্যান করলেও আইসিসিকে না জানানোর অপরাধে 18 মাসের নিষেধাজ্ঞার শাস্তি পেয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ খবর নিয়ে মূলত সারাদিন তুমুল আলোচনা, টক অব দ্য কান্ট্রি, এমনকি শেষ বিকেলে সংবাদ সম্মেলনে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কথা বলতে হয়েছে। সাকিব আল হাসান তথ্য গোপন করেছেন এই অপরাধে বড় শাস্তির মুখোমুখি। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নিউজ আওয়ারে।